জেলার বড় চশমার দোকান এখন আপনাদের শহর বহরমপুরে। নিজস্ব কম্পিউটার ল্যাবে আমরা লেন্স তৈরি করে থাকি। আমাদের ঠিকানা বহরমপুর সুশ্রুত আই হসপিটালের ঠিক পাশে রাস্তার ডান দিকে। এভারেস্ট অপটিক্যালে আপনাদের জানায় সাদর আমন্ত্রণ। সাগরপাড়া থানা ওসির নেতৃত্বে স্পেসিফিক সোর্স ইনফরমেশনের ভিত্তিতে রেড করে, এবং রেড করার পর মালোপাড়া কালভার্টের কাছে দুজনকে অ্যারেস্ট করে। একজন মুস্তাকিন ওরফে মোস্তফা মণ্ডল আর একজন রাকিবুল শেখ। মোস্তফা মণ্ডলের বাড়ি মাহতাব কলোনি এবং রাকিবুল শেখের বাড়ি চরকাকমারি। এবং মুস্তাকিনের কাছ থেকে একটি 9mm পিস্তল পাওয়া যায় এবং রাকিবুল শেখের কাছ থেকে কান্ট্রি মেড 1 শাটার ফায়ার আর্মস পাওয়া যায়। এবং সে তার উপর বেসিস করে অ্যারেস্ট করা হয়। এবং গুলি কান্ট্রিমেড যে ফায়ার আর্মস ছিল তার 3 রাউন্ড গুলি এবং 9mm থেকে 1 রাউন্ড গুলি সিজ করা হয়েছে। তাদের বিরুদ্ধে স্পেসিফিক কেস করা হচ্ছে এবং আজকে কোর্টে প্রডিউস করা হবে এবং কোর্টে প্রডিউস করে পিসি নেওয়া হবে।